বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই নিশ্চয় ভালো আছো, আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের নতুন অধ্যায় শুরু করছি আমরা, নতুন অধ্যায়ের বিজ্ঞান নবম শ্রেণীর নতুন অধ্যায়। আজকে আলোচনা আমাদের চতুর্দশ অধ্যায়, জীবন বাঁচাতে বিজ্ঞান। ক্লিয়ার? তাহলে জীবন বাঁচাতে বিজ্ঞান তোমাদের তৃতীয় সেমিস্টারের শেষ অধ্যায়, আমাদের চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞান। গতদিন আমরা সিলেট বোর্ড 2016 সালের 13 অধ্যায়ের প্রশ্ন, আমরা সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। আচ্ছা, তোমরা একটু বলো তো দেখি, সৃজনশীল প্রশ্ন গতদিনের পড়াটা একটু ধরে নিই আমি, তুই বলো হার্ডওয়্যার কাকে বলে? ক নম্বর প্রশ্ন ছিল হার্ডওয়্যার কাকে বলে। হ্যাঁ, ভেরি গুড, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বা যে কোনো যন্ত্রাংশকেই বলে হার্ডওয়্যার। আচ্ছা, তুমি বলো তো বাবা, সফটওয়্যার কি? হ্যাঁ, ভেরি গুড, সফটওয়্যার হচ্ছে প্রোগ্রাম। আচ্ছা, সফটওয়্যার কি দেখা যায়? সফটওয়্যার দেখা যায়, বাট এটা কিন্তু কোনো যন্ত্র না, একে নাড়াচাড়া করা যায় না। তাহলে আমাদেরকে অবশ্যই বিষয়গুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তাহলে এখন আমরা নতুন আলোচনায়, আমরা যেহেতু তোমাদের 9 লেভেল, তোমরা টপিক তোমাদের পড়াতে হবে আমাদের প্রথমেই, এর জন্য আমরা চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে বিজ্ঞানের প্রাথমিক আলোচনা, আমরা আগে প্রাইমারি কিছু আলোচনা করে নিই অধ্যায়টা, তারপরে আমরা আলোচনা করব রোগ নির্ণয়, বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার এবং 14.1.1 পার্টের এক্সরে এবং আল্ট্রাসোনোগ্রাফি। প্রাথমিক আলোচনা এবং রোগ নির্ণয় যন্ত্রপাতির মধ্যেই 14.1.1 এক্সরে এবং 14.1.2 আল্ট্রাসোনোগ্রাফি। গুড, দেখো আমরা বেঁচে থাকতে হলে কিন্তু আমাদের শরীর সুস্থ সবল থাকতে হবে। তাহলে আমরা যে কোনো কারণে কিন্তু আমরা শরীর আমরা সুস্থ সবল রাখতে পারি না, প্রাকৃতিক কারণে বলো আর যে কোনো কারণেই বলো, আমাদের শরীরে যত যেদিন থেকে আমাদের জন্ম হয়েছে আর যেদিন থেকে আমরা মৃত্যুবরণ করব তার আগে পর্যন্ত আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ মানে কি? বিভিন্ন অসুখ বিসুখের সাথে আমাদের মোকাবেলা করতে হবে, করেই এই পৃথিবীতে টিকে থাকতে হবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা সবসময় সুস্থ থাকতে কিন্তু পারি না, তাহলে কখনো কখনো একটি রোগে আক্রান্ত হয়ে পড়ি, আবার রোগ হলে দরকার হয় ভালো চিকিৎসার। এর জন্য একজন ভালো ডাক্তারের কাছে যাওয়া দরকার। তাহলে আমাদের ভালো চিকিৎসা পদ্ধতি, ভালো ডাক্তার পেতে হলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে, রোগ নির্ণয়ের যে যন্ত্রপাতির সম্পর্কে আমাদেরকে কিন্তু পরিচিত হতে হবে। তাহলে আমরা যদি রোগ নির্ণয়ের যন্ত্রপাতির সঙ্গে আমরা যদি পরিচিত না হতে পারি, তাহলে কিন্তু সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তাহলে এখন ডাক্তার, তোমার ধরো একটা প্রবলেম হয়েছে, তোমার কিডনিতে একটা সমস্যা হয়েছে, তোমাকে অন্য কোনো ওষুধ ডাক্তার তোমাকে সেবন করতে দিচ্ছে, তুমি রীতিমতো সেটা খেয়ে যাচ্ছ, তাহলে এই ওষুধটা খাওয়ার ফলে তোমার আরও আলাদা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। তাহলে একটা যদি তুমি টেস্ট, ডাক্তারকে আমরা অনেক দোষ দিই যে অনেক টেস্ট দেয়, কিন্তু ডাক্তাররা কিন্তু তোমাকে তোমার কী হয়েছে এটা আইডেন্টিফাই করার জন্য তোমাকে টেস্ট কিন্তু দিতে হবে। তাহলে এই টেস্ট দিয়ে যদি তুমি রোগ নির্ণয় করতে পারো, তাহলেই কিন্তু তোমার সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। এর জন্য দেখো, আগে যে মানুষ বাঁচত কতদিন, এখন কিন্তু চিকিৎসা পদ্ধতি অনেক সহজ এবং সুন্দর হওয়ার কারণে মানুষ কিন্তু বেশি দিন বাঁচছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তাহলে আমরা চলে যাই, আমাদের প্রাথমিক আলোচনা শেষ করলাম আমরা। তাহলে এই অধ্যায়ে মেনলি আলোচনা হবে চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়, অর্থাৎ মেডিকেল ফিজিক্স। হ্যাঁ, চিকিৎসা নির্ণয়, চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির বৈজ্ঞানিক তত্ত্ব এবং এই ধরনের ব্যবহার সম্পর্কে জানব, আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহারে সৃষ্ট সমস্যা, স্বাস্থ্য সমস্যা এবং তার প্রতিরোধের কৌশল ব্যাখ্যা করতে পারব এবং রোগ নির্ণয়ে বিজ্ঞানের অবদানকে আমরা প্রশংসা করতে পারবো। তাহলে এইটাই ছিল আমার প্রাথমিক আলোচনা। এবার সেকেন্ডে যাব আমরা রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি। দেখো, আমাদের একটা পরিচয় করিয়ে দিই তোমাদেরকে, রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে এক্সরে একটা মেশিন, হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু একটা চিকিৎসা পদ্ধতি নাম, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু একটা যন্ত্রের মাধ্যমে করা হয়। এইভাবে রেডিওথেরাপি, কেমোথেরাপি যত কিছু আছে সবগুলোই কিন্তু আমাদের এই অধ্যায়ে আলোচনা আছে। তাহলে আমরা পর্যায়ক্রমে একে একে আলোচনা করব। তোমরা প্রথমে দেখো, আমি তোমাদেরকে এই তেলে মানুষের গড়ায় 1950 সালের পর কিন্তু বেড়েছে, এদের খেয়াল রাখতে হবে, এবছর প্রায় 20 বছরের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। পৃথিবীতে মানুষের জীবনযাপনের মান আরও উন্নত হয়েছে। কেন হয়েছে? চিকিৎসা পদ্ধতির উন্নতির কারণেই আমাদের সব কিছুর মান আস্তে আস্তে বেড়েছে। তাহলে যাই হোক, এবার আমরা রোগ নির্ণয় যন্ত্রপাতির মধ্যে আমরা দেখলাম কি, এক্সরে। তাহলে প্রথম আমরা আলোচনা করব এক্সরে। হ্যাঁ, এক্সরে আলোচনা করব। আমরা জানি
সবাই 1885 সালে উইলিয়াম রঞ্জেন, হ্যাঁ 1885 সালে রঞ্জেন, এটাকে রন্টোজেন বলে অনেকেই, কিন্তু আসলে উচ্চারণটা রঞ্জেন। 1885 সালে রঞ্জেন এই এক্স রে রশ্মি আবিষ্কার করেন। দেখো আমি বলি, 1885 সালে উইলিয়াম রঞ্জেন উচ্চ শক্তিসম্পন্ন এক ধরনের আলোকরশ্মি আবিষ্কার করেন, যেটি শরীরের মাংসপেশি ভেদ করে ফটোগ্রাফিক প্লেট থেকে ছবি তুলতে পারে। এই রশ্মির প্রকৃতি তখন কিন্তু জানা ছিল না, তাহলে এই জানা ছিল না বলে তার নাম দেওয়া হয়েছিল এক্স রে। এখন আমরা জানি এক্স রে হচ্ছে আলোকরশ্মির মতোই বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য আমাদের পরিচিত দৃশ্যমান আলো থেকে কয়েক হাজার গুণ ছোট, তাই তার শক্তিও সাধারণত আলো থেকে কয়েক হাজার গুণ বেশি, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য অনেক ছোট হয়। এগুলোকেই আমরা, এই জন্য আমরা এক্স রে কিন্তু দেখতে পাই না। তাহলে এক্স রে কী? এটা কিন্তু একটা বোর্ড প্রশ্নও আসছে, হ্যাঁ আমরা যে রাজশাহী বোর্ড 2016 সালের সৃজনশীল প্রশ্নে আমরা দেখেছি যে ক নম্বর প্রশ্ন আসছে এক্স রে কাকে বলে। তাহলে আমরা কি এই প্রশ্নের উত্তর করতে পারবো না? জীবন বাঁচাতে বিজ্ঞানেই রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চিনেই এই প্রশ্নটা রয়েছে। তাহলে এক্স রে হচ্ছে উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন ধাতবপাতকে আঘাত করার পরে তাপ উৎপন্ন হয়, কিছু পরিমাণ তাপ শক্তি বিকিরিত হয়, এই বিকিরিত শক্তিকেই এক্স রে বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা এক্স রের গঠন জানবো, এবার এক্স রে কীভাবে কাজ করে, হ্যাঁ এক্স রে আসলে কীভাবে তৈরি হলো। দেখো আমরা যদি এখানে এক্স রের চিত্র থেকে দেখছি, আমরা এক্স রের চিত্র, এক্স রে, হ্যাঁ এক্স রের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ চিত্র থেকে দেখতে পাচ্ছি। দেখো যে একটি কাঁচের গোলকের দুই পাশে দুটি ইলেকট্রোড থাকে, কাঁচের দুই পাশে দুটা ইলেকট্রোড থাকে, এই ইলেকট্রোড একটি ক্যাথোড এবং অপরটি অ্যানোড। তাহলে কী বললাম আমি, একটি কাঁচপাত্রের একদিকে থাকে ইলেকট্রন থাকে, ইলেকট্রোড থাকে, ইলেকট্রোডটা হচ্ছে একটা ক্যাথোড একটা অ্যানোড, ক্যাথোড টাংস্টেনের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ করে উত্তপ্ত হয়, হ্যাঁ কারণ তার কারণে ফিলামেন্ট থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং অ্যানোডে ধনাত্মক ভোল্টেজের কারণে সেটি তার দিকে ছুটে যায়। তাহলে ক্যাথোড যখন অ্যানোডের ভিতরে, ভোল্টেজ যত বেশি হবে ইলেকট্রন তত গতিসম্পন্ন অ্যানোডের দিকে ধাবিত হবে। তাহলে এক্স রে টিউবের এই ভোল্টেজ 100,000 ভোল্টেজের কাছাকাছি হতে পারে। কত হাজার? তাহলে 100,000, তাহলে 100,000 ভোল্টেজের কাছাকাছি হতে পারে, যা আমরা চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখো এখানে আমরা চিত্র থেকে দেখতে পেলাম যে কাছাকাছি আঘাত করতে পারে, কাছাকাছি থাকতে পারে। ক্যাথোড থেকে প্রচণ্ড শক্তি ছুটে আসায় ইলেকট্রন অ্যানোডকে আঘাত করে, এই শক্তিশালী ইলেকট্রনের আঘাত অ্যানোডের পরমাণুর ভিতর দিকে কক্ষপথের ইলেকট্রনকে কক্ষপথচ্যুত করে মানে কি, বের করে দেয়, হ্যাঁ তখন বাইরের কক্ষপথের কোনো একটি ইলেকট্রন সেই জায়গাটা পূরণ করে, তখন সেই শক্তিটুকু উদ্বুদ্ধ হয়ে যায় যে সেটি শক্তিশালী এক্স রে হিসাবে চলে আসে। তাহলে এইভাবে আমাদের কিন্তু চিত্রে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে এক্স রে এইভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রন আঘাত করে এটা ভিতরের ছবি উঠিয়ে সুন্দরভাবে স্পষ্ট একটা চিত্র প্রেরণ করে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে এক্স রে কীভাবে হয়, হ্যাঁ কোন যন্ত্রের মাধ্যমে হয় সেটা আমরা দেখলাম। তোমরা তাহলে তোমাদের প্রাথমিক এই জ্ঞান কিন্তু থাকতে হবে, কারণ আমাদের মেডিকেল ফিজিক্সে আমাদের দরকার হবে কখন এক্স রে করার। তাহলে তোমার যদি একটু পূর্ব অভিজ্ঞতা থাকে তাহলেই আমরা এটা বুঝতে পারবো। তাহলে এই কোথায় কোথায় ব্যবহার করি আমরা এক্স রে, হ্যাঁ এক্স রের ব্যবহার, এক্স রে ব্যবহার, এক্স রের ব্যবহার কোন কোন জায়গায় করি আমরা? তাহলে তোমাদের মেন বইয়ের পেজ নম্বর আমরা দেখতে পাচ্ছি, মেন বইয়ের পেজ নম্বর 298 পেজ, হ্যাঁ 298 পেজে এক্স রে কেন করা হবে এবং কীভাবে করা হয় আমরা দেখলাম, যন্ত্রের গঠনটা দেখলাম, এবার কোন কোন রোগের ক্ষেত্রে আমরা এক্স রে করতে পারি। দেখো স্থানচ্যুত হাড়, তোমার এই হাড়টা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ফেটে গেছে বা হাড়টা চুটো হয়ে গেছে বা এই জায়গার স্থানান্তর হয়ে গেছে, তাহলে আমাদেরকে খুব সহজেই শনাক্ত করতে এই রোগ পদ্ধতি, এই পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে। দাঁতের ক্যাভিটি এবং অন্যান্য ক্ষয়রোধ করার জন্য এক্স রে ব্যবহার করা হয়, ক্ষয়রোধ করার, ক্ষয় বের করার জন্য আমাদেরকে এক্স রে করা হয়। পেটের এক্স রে
অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করতে ব্যবহৃত হয়। এক্স-রে থেকে পিত্তথলি বা কিডনিতে পাথরের অস্তিত্ব বের করা যায়, বইয়ে কিন্তু স্পষ্ট করে লেখা আছে। হ্যাঁ, এটি ক্যান্সার কোষকে মেরে ফেলতে পারে, তাই রেডিওথেরাপিতে এক্স-রে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তাহলে এক্স-রে কিন্তু আমরা জানি এক্স-রে বিভিন্ন কাজে আমরা করছি, তাহলে এক্স-রেটাও যেন ক্ষতিকর রশ্মি কিন্তু, এটা কিন্তু আমাদের শরীরে বারবার যদি করা হয় তাহলে আমাদের শরীরের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যে কোনো অঙ্গ। তাহলে আমাদেরকে অবশ্যই এক্স-রে করার সময়, হ্যাঁ এক্স-রে করে দেওয়ার যে সময় এক্স-রে যে অংশটুকু বাকি আছে সেই অংশটি সিসা দিয়ে তৈরি কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। তাহলে অত্যন্ত প্রয়োজন না হলে গর্ভবতী মেয়েদের এক্স-রে বা তলপেটের এক্স-রে করা উচিত নয় বা করা দরকার নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটা টপিক আলোচনা করেছি তোমাদের সাথে, এক্স-রে, এক্স-রে কী প্রাথমিক আলোচনা এবং এক্স-রের গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়গুলা? তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ ভেরি গুড, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছে। তোমরা যারা অনলাইনে যখন ক্লাসটা দেখবে তখন যখন যদি বুঝতে না পারো তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিবা যে স্যার আমি এই জায়গা বুঝিনি, পরবর্তী ক্লাসে আবার কীভাবে সহজভাবে বোঝানো যায় সেই বিষয়টা আমি ভেবে দেখব। তাহলে যাই হোক, এবার আমার পরবর্তী আলোচনা দেখো, আল্ট্রাসোনোগ্রাফি, এটা আমার শেষ টপিক আজকে, আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি, হ্যাঁ আল্ট্রাসোনোগ্রাফি, আমরা হরমেশাই আল্ট্রাসোনোগ্রাফি করতে যাই তাই না, এটা কিন্তু একটা ছবি উঠানো বলি আমরা। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি দেখো, তাহলে আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ মাংসপেশি ইত্যাদি ছবি তোলা হয়। এটি করার জন্য খুব উচ্চ কম্পাঙ্কের শব্দ ব্যবহার করা হয়, তার প্রতিধ্বনি ব্যবহার করা হয়। কম্পাঙ্কের স্ট্যান্স হবে 1 থেকে 10 মেগাহার্জ। হ্যাঁ এক থেকে দশ মেগাহার্জ, MHZ এই কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। হ্যাঁ কম্পাঙ্ক ব্যবহার করা হয় এবং এটিকেই বলা হয় আল্ট্রাসোনোগ্রাফি। আমরা তোমাদের বইয়ের চিত্র দেখতে পাবো, এখানে 2D এবং সাম্প্রতিক আবিষ্কৃত 3D আল্ট্রাসোনোগ্রাফি ছবি দেখানো হয়েছে তোমাদের বইয়ে, তোমাদের মেন বইয়ের পেজ নম্বর 298। হ্যাঁ মেন বইয়ের পেজ 299, সরি তোমাদের মেন বইয়ের পেজ 299। তাহলে এই বিষয়গুলো একটু ভালোভাবে পড়বা। আমি এই আল্ট্রাসোনোগ্রাফি সম্পর্কে পরবর্তী ক্লাসে আমার কিছু থাকবে এবং আমি আজকে একটু বলে দিই, আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্র ট্রান্সডিউসার নামের একটি স্ফটিকাকার বৈদ্যুতিক শক্তি দিয়ে উদ্দীপ্ত করে উচ্চ কম্পাঙ্কের আল্ট্রাসোনোগ্রাফি উৎপন্ন করা হয়। তাহলে আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রের এই তরঙ্গকে খুব একটা সরু বিমে পরিণত করা হয় এবং শরীরের যে অঙ্গটি প্রতিবিম্ব দেখার জন্য ট্রান্সডিউসারটি শরীরের উপর স্পর্শ করানো হয়, সেই জায়গায় প্রবেশ করানো হয়। রোগী যেন সেখানে ব্যথা বা অস্বস্তি অনুভব করে না, তাহলে সেই অঙ্গের দিকে বিমটি নির্দেশ করা হয় এবং সেই অঙ্গের প্রকৃতি নির্ণয় করা হয়। তাহলে আমাদেরকে অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি তোমাদের মেন বই থেকে পড়বা, আরও যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার সময় প্রায় শেষের পথে, তোমরা অবশ্যই আমার এই পাঠগুলো খুব মনোযোগ দিয়ে করবে এবং মেন বইয়ের সহযোগিতা নিতে হবে, মেন বইয়ের সহযোগিতা নিবা এবং মেন বইটা খুলে এই আমার সাথে আমি যেভাবে ক্লাস করালাম সেভাবে তোমরা লাইনের সাথে মিলাবা যে স্যার আমাদেরকে এই কথাগুলো বলেছিল, তাহলে আমরা এইভাবে পড়ি, ঠিক আছে? তো তোমরা আজকে যে আমি পড়ালাম, আচ্ছা বলো তো তুমি এক্স-রে কত সালে আবিষ্কৃত হয় একজন বলো। আজকে পড়ালাম আমি এক্স-রে আবিষ্কৃত হয় কত সালে, 1885 সালে। তুমি বলো এক্স-রে কে আবিষ্কার করেন? হ্যাঁ উইলিয়াম রঞ্জন, ভেরি গুড। তাহলে আমরা অবশ্যই এই বিষয়গুলো পড়ে, এই মেডিকেল ফিজিক্সের এই বিষয়গুলো পড়ে তোমরা SW করে সবই কিন্তু প্রশ্ন, এক্স-রে বলতে কী বোঝায়, এক্স-রের গঠন বর্ণনা করো, এক্স-রে যে যন্ত্রের সাহায্যে করা সেই যন্ত্রের চিত্রের মাধ্যমে প্রকাশ করো, তারপর আল্ট্রাসোনোগ্রাফি কী, আল্ট্রাসোনোগ্রাফির বর্ণনা আমি দিলাম, এবার আল্ট্রাসোনোগ্রাফি কীভাবে করা হয় এটা তোমরা পড়বা। হ্যাঁ যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি পরে দেখাই দেবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, SW করবা, হ্যাঁ সুস্থ থাকবা, ভালো থাকবা, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।